দুটো ছাদ, দুটো কন্ট্রাক্টরস, একই কাজ কিন্তু দুটো গল্প। আরে ভাই, তাড়াতাড়ি হাত চালাও না, কত কাজ পড়ে রয়েছে। পরেশ দা দীর্ঘদিন ধরে চলা ওয়াটার প্রুফিং প্রোডাক্ট বেছে নিল। তাড়াতাড়ি করো, জিগার নতুন সময়ের সাথে নতুন রোলার চালায়। ওয়াটার প্রুফিংয়ে পরেশদার বেশি সময় লেগে যায়, জিগার তাড়াতাড়ি কাজ শেষ করে অবসর সময় আনন্দে কাটায়। ভাই তাড়াতাড়ি কর না। হ্যাঁ দাদা, করছি করছি। তাহলে করো জলদি, দাদা দাদা করছে। কি হয়েছে পরেশ দাদা, কেন বকছো ওকে? তাহলে আর কি করব, দেখো কত আস্তে কাজ করছে। এতে ওর কোনো ভুল নেই, ভুল আপনার। যদি ওয়াটার প্রুফিং এর পুরনো পদ্ধতি ব্যবহার করো তাহলে এমনই হবে। জিগারদা আর কিছু বলো না, গত 15 বছর ধরে না এটাই চালাচ্ছি। এই জন্যই তো বলছি, পুরনো হয়ে গেছে, আর এতে কত অসুবিধা হয়। আরে কোনো প্রবলেম হয় না, আপনিও তো দেখতে পাচ্ছেন না, কিন্তু অসুবিধা তো আছে। দাঁড়ান, আমি ওখানে গিয়ে বোঝাচ্ছি। আরে ওদিকে কোনায় একটু করো না ভাই, বলো কি বলতে চাও। আরে বলছি পরেশ ভাই, আচ্ছা একটা কথা বলুন, আপনি ওয়াটার প্রুফিং এর জন্য কোন প্রোডাক্ট ব্যবহার করেন? ওই সাধারণ লেটেক্স এক্সপিআর। হ্যাঁ, কিন্তু কোনটা? সব তো একই রকম দেখতে, সাদা। এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝতে পারেন? আর মিক্সিং করতেও অসুবিধা হয়। বোঝো, এতে আবার কি হলো? সাধারণ লেটেক্স পাতলা হয়, সেই জন্য তার মশলাটাও পাতলা হয়ে যায় আর দলা দলা হয়ে যায়। জিগারদা কি বলছো এটা? শঙ্কর, ওই সাধারণ লেটেক্স মশলাটা নিয়ে তো দেখছেন পরেশদা কত দলা দলা হয়ে আছে। তার সাথে সাধারণ লেটেক্স পাতলা হওয়ার কারণে যখন আমরা সেটাতে সিমেন্ট মেশাই তো কিছুক্ষণ পরে সিমেন্ট তলায় জমে যায়। তো এতে কি সমস্যা হয়? যখন ব্রাশ ব্যবহার করে আমরা সেটা লাগাই তখন সিমেন্ট বেশি খরচা হয়, আর লিকুইড কোটিং সব জায়গায় এক সমান হয় না, আর যার কারণে কোটিংয়ে ফাটল ধরে যায় আর পাপড়ির মতো উঠে আসে। আরে এমন কিছুই হয় না। এই যে কালকে আপনি এই অংশে কোটিং করেছিলেন না, দেখুন কত ফাটল ধরে গেছে। দেখো মিক্স যেমনই হোক কাজ তো করছে না। কেবল নামমাত্রই কাজ করছে পরেশদা, পাতলা ম্যাটেরিয়াল আর দলা পাকানোর জন্য একে তো লাগাতে অসুবিধা হয়, আর তার উপর ওয়াটার প্রুফিং সব জায়গায় এক সমান হয় না। আরে লাগাতে কি অসুবিধা, ব্যাস মশলা বানাও, ব্রাশ ওঠাও আর লাগাও। এটাই তো সমস্যা পরেশদা, সময়ের সাথে পাল্টাবেন নাকি ওই পুরনো পদ্ধতিতে আটকে থাকবেন? মানে? মানে আমরা যখন ব্রাশ ব্যবহার করি তখন আমাদের একই জায়গায় বারবার লাগাতে হয়, কারণ ব্রাশ খুব কম এরিয়া কভার করে। একই তো আপনার লেবারের নিচু হয়ে লাগাতে কষ্ট হয়, আর তাছাড়া এতে সময়ও বেশি লাগে। হ্যাঁ খুব অসুবিধা হয় স্যার। তুই কাজ কর, যা ওদিকে মার। পরেশদা যখন আমরা ব্রাশ ব্যবহার করি তখন ছোটখাটো ফাটল তো বাদই পড়ে যায়, আর সেগুলোই পরে লিকেজের কারণ হয়ে দাঁড়ায়। জিগার ভাই, ওয়াটার প্রুফিং করা সহজ কাজ নয়, আর লিকেজ তো কখনো না কখনো হবেই। এর থেকে ভালো পদ্ধতি মার্কেটে আর নেই। অবশ্যই আছে। কি আছে? নতুন প্রজন্মের নতুন ওয়াটার প্রুফিং সলিউশন, ডক্টর ফিক্সিট অল সিল। ডক্টর ফিক্সিট অল সিল, এটা আবার কোন লেটেক্স? লেটেক্স নয়, লেটেস্ট সাই বন্ড টেকনোলজিতে তৈরি ওয়াটার প্রুফিং প্রোডাক্ট। এই টেকনোলজি একে একটা দারুণ নীলচে রং দেয়। কালার দিয়ে কি হয় জিগার ভাই? এই নীলচে রঙের কারণেই এই প্রোডাক্টকে চিনতে কারো অসুবিধা হয় না। এটা তো কোনোদিনও ভাবিনি। তার সাথে এতে আছে 48% পলিমার কন্টেন্ট, যার কারণে এটা কংক্রিটকে খুব শক্তভাবে ধরে রাখে। এটা খুব গাঢ় লিকুইড যা সিমেন্টে খুব সহজেই মিশে যায় আর দলাও পাকায় না। এর সাইবন টেকনোলজির কারণে এতে সিমেন্ট ডিসপারশন খুব ভালো হয়, তো মশলা তৈরি হবার আধ ঘন্টা বাদেও সেটা খুব গাঢ়ই থাকে, আর সাধারণ লেটেক্সের মতো সিমেন্ট তাতে নিচে জমে থাকে না, যেটাতে আমরা পাই এক সমান কোটিং আর তাতে ফাটলও ধরে না। তাহলে তো ব্রাশ দিয়ে লাগাতে সুবিধা হবে। পরেশদা এটা নতুন প্রজন্মের প্রোডাক্ট, এতে ব্রাশ ব্যবহারের কোনো দরকারই পড়ে না, অল সিল স্ট্যান্ডিং রোলার দিয়েও লাগানো যায়। রোলার দিয়ে? হতেই পারে না। এটা লেটেক্স নয়, লেটেস্ট, এটাতে সব সম্ভব। তাছাড়া এর প্রতিটা স্ট্রোকে সব এরিয়া কভার হয়ে যায় আর কাজও হয় 30% দ্রুত। 30% তাড়াতাড়ি, তার মানে 30% মজুরিও বেঁচে যাবে। হ্যাঁ কারেক্ট, খুব তাড়াতাড়ি হিসেব করে ফেলেছো। সে তো করতেই হবে, ব্যবসায়ী মানুষ ভাই। এখন তুমি নতুন প্রজন্মের সাথে চলতে রেডি, আর তোমার লেবারকে ঝুঁকতেও হবে না, তার কোনো কষ্টই হবে না। হ্যাঁ নিয়ে নিন দাদা, খুব ভালো প্রোডাক্ট।
কী নিয়ে নিন নিয়ে নিন, তুই নিজের কাজ কর না ভাই। জিগার ভাই, আপনার কথা তো বুঝলাম, কিন্তু এটা লাগানোর পরেও যদি লিকেজের সমস্যা হয় তো? আরে এসব কী বলছেন পরেশদা, আমি বলেছিলাম না, অ্যাডভান্সড সাইবন টেকনোলজিতে তৈরি অল সিলে আছে 48% পলিমার কন্টেন্ট, যার কারণে এটা কংক্রিটকে শক্ত করে ধরে রাখে, আর এটা খুব ভালো ওয়াটার প্রুফিং করে, আর কমপক্ষে 5 বছরের জন্য ক্র্যাক আর লিকেজের দেখা মিলবে না। 5 বছর? তাহলে তো বেস্ট, এরকম ভরসা মার্কেটে কেউ দেয় না। কারণ ভালো প্রোডাক্ট দিয়েই ভালো ওয়াটার প্রুফিং করা যায়, আর সেটা ব্যবহারের সঠিক পদ্ধতিতে। তো এটা লাগাতে কোনো ঝামেলা নেই তো? এটা কি আপনার সাধারণ লেটেক্স নাকি? সাই বন্ড টেকনোলজির কোটিং, রোলার অ্যাপ্লিকেশন ফরেজা, চলো দেখাচ্ছি। সবার আগে ওয়্যার ব্রাশ বা স্ক্রাবার দিয়ে মেঝেকে পরিষ্কার করে নিন, যাতে করে ধুলো, মাটি আর ক্ষুদ্র কণাগুলো বেরিয়ে যায়। স্ক্রাবিং, গ্রাইন্ডিং, গ্রিড ব্লাস্টিং বা অন্য কোনো পদ্ধতিতে মেঝেকে খড়খড়ে করে নিন, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে দিন। প্রথম কোটের আগে মেঝেতে জল ছিটিয়ে দিন। এবার অল সিল লাগানোর পদ্ধতি। ওয়াটারপ্রুফিং এর জন্য ডক্টর ফিক্সিট অল সিল আর সিমেন্ট 1:1 অনুপাতে মেশান, তার মানে যতটা অল সিল ততটাই সিমেন্ট। মাথায় রাখবেন অল সিলে সিমেন্ট ধীরে ধীরে ঢালতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়, এতে মিশ্রণ সমানুপাতে তৈরি হবে। মেকানিক্যাল স্টারার দিয়ে 2-3 মিনিট মেশান, তারপর মিশ্রণের 1 কোট আড়াআড়িভাবে ছাদে লাগান। 4-6 ঘন্টা অপেক্ষা করুন, তারপর দ্বিতীয় কোট তেরছাভাবে লাগান। মনের মতো ঢালু ও মোটা আস্তরণের জন্য মেঝেতে প্রোটেক্টিভ লেয়ার বিছিয়ে দিন। অল সিল একটি আন্ডারকোট সিস্টেম, তাই প্রোটেক্টিভ লেয়ার বিছানো খুব জরুরি। প্রোটেক্টিভ লেয়ার বিছানোর জন্য আপনি সিমেন্ট স্ক্রিড, টাইলস, চায়না মোজাইক অথবা ব্রিক বেড কোবা করতে পারেন। এত ইজি? এটা তো বেস্ট জিগার ভাই, এরপর থেকে ছাদের ওয়াটারপ্রুফিং এটা দিয়েই করব। পরেশদা, ডক্টর ফিক্সিট অল সিলকে আপনি ছাদের পাশাপাশি কিচেন, ব্যালকনি, বাথরুম, চিলে কোঠা আর লিফ্ট পিটসও লাগাতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, নতুন প্রজন্মের প্রোডাক্ট নতুন পদ্ধতিতেই লাগাতে হবে, মানে স্ট্যান্ডিং রোলার দিয়ে। আজ থেকে সাধারণ লেটেক্স বন্ধ, এবার থেকে ওয়াটারপ্রুফিং ডক্টর ফিক্সিট অল সিল দিয়েই করব। নতুন প্রজন্মের ডক্টর ফিক্সিট অল সিল, অ্যাডভান্স সাইবন টেকনোলজি, সহজ রোলার অ্যাপ্লিকেশন, আরও ভালো মশলা, মানে আরও ভালো ওয়াটারপ্রুফিং। তো আপনারা কবে নিচ্ছেন? ডক্টর ফিক্সিট অল সিল করে ছাদ আর বাথরুম সিল, ডক্টর ফিক্সিট অল সিল।